নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে ররজের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন প্রদিৎক রাখুন আমার এই চ্যানেলে আমাদের কাছে আনন্দবাজার পত্রিকার প্রথম পাতায় টাকার কথায় চাপান বাবা বলছেন চাপেই বয়ান পুলিশের টাকা দিতে চাওয়ার অভিযোগ বুধবার রাতেই তুলেছিলেন আর্জি করেন নির্যাতিতার বাবা মা বাবার দাবি ছিল পুলিশ টাকার বান্ডিল নিয়ে আমাদের বাড়ি গিয়েছিল ডিসি নট টাকা দেওয়ার চেষ্টা করেছেন সেই টাকা প্রত্যাখ্যান করার কথা জানিয়ে তিনি প্রশ্ন তোলেন কি উদ্দেশ্যে পুলিশ এই ভূমিকা নিয়েছে বৃহস্পতিবার এই নিয়েই টানা করেন চলে দিন ভোর দিন আগেকার একটি ভিডিও তুলে ধরেন রাজ্যের মন্ত্রী শশী পাঁজা যেখানে মৃতার বাবা মাকে বলতে শোনা যায় পুলিশের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ তাদের নেই যদিও মৃতার বাবা মা এদিন পাল্টা দাবি তোলেন ওই ভিডিও তোলা হয়েছিল আমাদের চাপ দিয়ে বোঝানো হয়েছিল পুলিশকে রাগালে বিচার পেতে কষ্ট হবে তাই চাপে পড়ে ওই কথা বলেছিলাম বুধবার রাত দখলের আন্দোলনের শরিক হয়েছিলেন আর্জি করে মৃতার বাবা ও মা পরের যে খবরটি ঘর ভাঙার চিঠিতে সই সন্দীপেরই জায়গা বাঁচল কে আর্জি মেডিকেল কলেজের সেমিনার রুম সংলগ্ন ঘর ভাঙাচোড়ার কাজ কার নির্দেশে শুরু হয়েছিল চিকিৎসক মহলের একাংশের দাবি ছিল হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সেই নির্দেশিকা জারি করেছিলেন শিলমোহর করল তাতেই বৃহস্পতিবার সন্দীপের পর থেকেই মোবাইল ফোন বাঁচতে শুরু করেছিল সুপ্রিম কোর্টের আইনজীবী বৃহস্পতিবার সকালেও একের পর এক ফোন পেয়েছেন তিনি নানা রকম প্রশ্নের উত্তর দিতে হচ্ছে বৃহস্পতিবার কেন সুপ্রিম কোর্ট কার্যিকরকাণ্ডের রায় ঘোষণা করলো না কেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় রায় দিতে দেরি করছেন বৃহস্পতিবার শুনানি না হওয়ার পিছনে কি কারো চাপ রয়েছে এছাড়া এক নজরে যে সমস্ত খবরগুলো রয়েছে আরিয়ান হত্যায় প্রশ্ন বাবা মুসলিম বলেই কি তাকে গোরক্ষকেরা গুলি করতে পারে নরেন্দ্র মোদী সরকার কি তাদের সে অধিকার দিয়েছে প্রশ্নটা হরিয়ানার ফরিদাবাদের বাসিন্দা বছর উনিশের আরিয়ান মিত্রের বাবা মায়ের মুসলিম গরু পাচারকারী ভেবে যাদের ছেলে আরিয়ানকে খুন করেছে গোরক্ষক অনিল কৌশিক সিয়ালদরের পা ছুঁয়ে ক্ষমা কৌশিক জানিয়েছে সে ভাইকে খুন করে গুরুতত্ত এরপরে হচ্ছে নিহত ছয় মাওবাদী পুলিশের সঙ্গে সংঘর্ষে ছজন মাওবাদী প্রাণ গিয়েছে বৃহস্পতিবার তেলেঙ্গানার ভদ্রাদি কোথাগোদেম জেলার এই সংঘর্ষের দুই নিরাপত্তা আহত হন এরপরে এনকাউন্টারে হত উত্তরপ্রদেশের সুলতানপুরে একটি গয়নার দোকানে দেড় কোটি টাকার গয়না চুরির ঘটনায় এক পলাতক অভিযুক্ত বৃহস্পতিবার পরে পুলিশের এনকাউন্টারে নিহত হয় এই ছিল আনন্দবাজারের আজকে প্রথম পাতা খবর আপনারা চোখ রাখুন চলছে চলবে রণজিতের সঙ্গে ধন্যবাদ